ত্রিশে ডিসেম্বরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ সব জেলা উপজেলা থানা ও পৌর কমিটি ভেঙে নতুন কমিটি করবে বিএনপি গেল বারোই অক্টোবর সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে অনুযায়ী নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ে সাহসী ও লড়াকু নেতৃত্ব বাছাইয়ের কাজও শুরু করেছেন নেতারা গেল মাসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ধারাবাহিক ভার্চুয়াল মতবিনিময় সভায় বিএনপির সর্বস্তরের নেতাদের তাগিদ ছিল সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনে নামার এরপরই সর্বোচ্চ নেতার কাছ থেকে সে লক্ষ্য বাস্তবায়নের বার্তা পেলেন দলের সাংগঠনিক সম্পাদকেরা আমরা যখন সাংগঠনিক কর্মকাণ্ড করতে রুট লেভেলে যাই আমাদের প্রশাসনের এবং লোকাল আওয়ামী লীগের বাধার মুখে পড়তে হয় সেই সমস্যার বাস্তবতায় কিন্তু আমরা চেষ্টা করব যে এই বছরের মধ্যে সকল সম্মেলনগুলো শেষ করতে বিএনপির একাশিটি সাংগঠনিক জেলার মধ্যে আহ্বায়ক কমিটি হয়েছে উনচল্লিশ জেলায় বেশিরভাগ আহ্বায়ক সহ বাকি সব কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই আর উপজেলা পৌর ও থানার সাংগঠনিক কাজ চলছে এক থেকে দেড় যুগের পুরনো কমিটি দিয়ে নেতা আমাদেরকে সময় দিচ্ছেন ডিসেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত আমরা আশা করি যে আমরা যেটা সুন্দর সাবলীল পরিবেশ পাই তাহলে আমাদের পক্ষে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে সম্মেলন সম্পন্ন করা একাদশ জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ নেতার নির্দেশে প্রতিটি স্তরে দলকে শক্তিশালী করতে মাঠে নেমেছিল বিএনপি কিন্তু করোনা মহামারীর কারণে মাঝপথেই সে উদ্যোগ থমকে যায় এবার সময় বেঁধে দেয় তৃণমূলকে গোছানোর কাজ ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা নেতাদের সবচেয়ে ত্যাগী সবচেয়ে নির্যাতিত যে মানুষটা যে কর্মীটা তাকেই আমরা নেতৃত্বে আসনে আনার চেষ্টা করব ব্যাপারে আমরা দৃঢ়পতি আমরা কোনো অযোগ্য লোক পার্টির নেতৃত্বে আসুক সেটা আমরা না ভবিষ্যৎ আন্দোলনকে মাথায় রেখেই তৃণমূলে তারা পুনর্গঠন করা হওয়ার পরে আমি মনে করি যা দলীয় রাজনীতির একটা গতিশীলতা আসবে সেই গতিশীলতার মাধ্যমে দেশের জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে যদি কখনো ভালো একটা নির্বাচন যদি দল নির্বাচনে যায় সে নির্বাচনও ভালো ভূমিকা রাখতে পারবে তৃণমূলের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যক্রম চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা